أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم طيبتم आज शुरू করছি সূরা বাকারার 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমি প্রথমে সরল অর্থ পড়ছি وإذ قال ربك للملائكة স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদিগকে বলেছিল ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা যে আমি পৃথিবীতে খলিফা বা খলিফা বানাতে যাচ্ছি কলু তারা বলল আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি সেখানে এমন কাহাকে সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে বিপর্যয় ঘটাইবে এবং রক্তপাত করিবে وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ আমরাই তো আপনার তাসবিহ প্রশংসার সহিত তাসবিহ বর্ণনা করছি وَنُقَدِّسُ لَكَ এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ তিনি বললেন নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না এখানে প্রথমে ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা এই খলিফা কোরআনে আমরা যদি খলিফার আয়াতগুলো একত্র করি তাহলে এখানে বেশ কয়েকটি অর্থ ব্যাখ্যা ফুটে উঠে আমি শুধু আপনাদের চিন্তার জন্য এর কয়েকটা পয়েন্ট আমি টেনে আনবো আয়াতগুলো এই এবং এই আয়াত এই আয়াতগুলোর মাধ্যমে কি কি বিষয় ফুটে উঠে সে কারণে খলিফা শব্দটার কি কি বিষয়কে অন্তর্ভুক্ত করে এরকম কয়েকটি বিষয় আমি আপনাদের সদবগতির জন্য আমি কালাম থেকে আনছি কেবল আপনাদের চিন্তার জন্য প্রথমে খলিফা শব্দের দুটো ব্যাখ্যা হতে পারে উত্তর পুরুষ অর্থে অর্থাৎ পরবর্তী প্রজন্ম অর্থে প্রথমত খলিফা দ্বারা আদমকে বোঝানো হয়েছে কেননা আদম পৃথিবীতে জিনদের পরে এসেছে এখানে উত্তর পুরুষ একটা প্রজন্মের পরবর্তী প্রজন্ম হিসাবে আদমের সূচনা অর্থে একটা কোরআনের অন্যান্য আয়াতের আলোকে এই আয়াত এই অর্থ সুযোগ রয়েছে উত্তর পুরুষ অর্থে দ্বিতীয়ত এখানে খলিফা এটি হচ্ছে একবচনের রূপ খলিফাতুন একবচন একবচন হলেও এর দ্বারা খালাইফ উদ্দেশ্য খালাইফ অর্থাৎ একবচন শব্দ প্রয়োগ করা হলেও এর দ্বারা বহুবচন মুরাদ বহুবচনকে নির্দেশ করে কিভাবে কোরআনে এমন শব্দের ব্যবহারের অনেক প্রমাণ রয়েছে যে আল্লাহ শব্দ তিনি নির্বাচন করেছেন একবচন কিন্তু তিনি নিজে এই শব্দ দ্বারা বহুবচন ইন্ডিকেট করেছেন বুঝিয়েছেন যেমন সূরা 54 এর 54 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার এখানে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন মুত্তাকিরা থাকবে এমন এক জান্নাতে মানে এমন বেহেশতে বা এমন জান্নাত সমূহে জান্নাতিন বহুবচন ওয়া নাহারিন
আর নাহার শব্দ এনেছেন তিনি একবচন সিঙ্গুলার। তাহলে জান্নাতের পরে নাহারুন শব্দটা এখানে আনহার, অর্থাৎ একবচন ব্যবহৃত হয়েও এখানে অর্থ করা হয় বহুবচনের। কিভাবে? কোরআনে অন্যত্র আছে যে সেটা হচ্ছে সূরা 47:15, সূরা মুহাম্মদে 15 নম্বর আয়াতে, ফিহা আনহারুন মিন মাই গায়রি আসিন, সেখানে ফিহা জান্নাতে আনহারুন, এখানে তিনি এনেছেন বহু বচনের রূপ, অর্থাৎ ফিহা জান্নাতে আনহার, নহর সমূহ রয়েছে, ঝর্ণাধারা সমূহ রয়েছে। আর এখানে নাহার কথাটা আল্লাহ এক বছর এনেছেন, এর সুযোগ রয়েছে। আরেকটা আয়াতে বললে আরো পরিষ্কার হবে, যেমন সূরা 25:74, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামান, এটা হয়তো ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, সূরা 25:74, যে আমাদেরকে তুমি বানাও মুত্তাকিদের জন্য ইমাম। এখানে ইমামা শব্দটা আসছে সিঙ্গুলার, আর আরবের এই প্রয়োগ অনুযায়ী এটা হবে প্লুরাল। আমাদেরকে বানাও মুত্তাকিদের জন্য ইমামা, তার মানে কি একজন ইমাম, সিঙ্গুলার রূপ আনছে, তাইলে ইমামের বহুবচন অর্থ এখন করা হবে, সিঙ্গুলার শব্দ কিন্তু বহুবচন। ফিল আরদি খলিফা শব্দটা একবচন, কিন্তু অর্থ হবে বহুবচন। ভিন্ন শব্দের একবচন দিয়ে বহুবচন, বহুবচনে এই উদাহরণের পাশাপাশি কোরআনের সুস্পষ্ট আয়াতই রয়েছে যে খলিফা শব্দ একবচন দিয়ে আল্লাহ বহুবচন নির্দেশ করেছেন। এতক্ষণ তো আমরা ভিন্ন শব্দ দেখলাম, এটার পাশাপাশি খলিফা শব্দ একবচন উল্লেখ করেও তিনি বহুবচন মুরাদ নিয়েছেন, এরকম স্পষ্ট ইঙ্গিত প্রমাণও করণে আছে। কেবল আদম একা নন, বরং আদমের পরবর্তী বংশধর তথা সন্তান সন্ততিকে বোঝায় খলিফা দ্বারা। কিভাবে? এই যে এই আয়াতের পরে যে আল্লাহ ফেরেশতারা যে উক্তি করেছেন যে ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের পরে ফেরেশতারা যখন বলেছেন আতাজাআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, সেখানে কি আপনি এমন কাউকে তৈরি করবেন, এমন কাউকে পাঠাবেন, বানাবেন, যারা বিপর্যয় সৃষ্টি করিবে অথবা রক্তপাত ঘটাবে? কোরআন থেকে আমরা জানতে পারি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি এবং রক্তপাত ঘটানোর কোন ঘটনা আদম নবী আদম তিনি সংশ্লিষ্ট ছিলেন না। কোরআনের মধ্যে পৃথিবীতে আদম এসে তিনি বিপর্যয় ঘটিয়েছেন অথবা রক্তপাত করিয়েছেন আদম, এর কোনো ইঙ্গিত, ছিটে ফাটা ইঙ্গিত নেই। বরং রক্তপাত যারা ঘটিয়েছে, যারা ফাসাদ সৃষ্টি করেছে, তারা হচ্ছে তার সন্তানাদি, আদমের সন্তানগণ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে প্রসঙ্গ আদমকে বোঝালেও কিন্তু ইন্ডিকেট করছে তার পরবর্তী প্রজন্ম ফেরেশতাদের উক্তির মাধ্যমে। আমরা সূরা 35:39 পাব যে হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, এখানে তিনি বহুবচন এনেছেন, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি জাআলাকুম, তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের করেছেন, সৃষ্টি করেছেন, খালাইফা ফিল আরদি, এই পৃথিবীর খলিফা, এখানে খলিফা শব্দ আনছেন, আমাদের সকলকে বুঝিয়েছেন, কিন্তু শব্দ আনছেন প্লুরাল। একই আয়াত সূরা 6:165 মধ্যে আছে, হুয়াল্লাযী জাআলাকুম, হুয়াল্লাযী খলাকাকুম খলাইফাল আরদি, সূরা 35:39 খলাইফা ফিল আরদি, আর সূরা 6:165 আসছে খলাকাকুম খলাইফাল আরদি, সেখানে এখানে ফি নেই,
পৃথিবীর প্রতিনিধি, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রতিনিধি সমূহ রূপে, তোমাদেরকে সকলকে বুঝিয়ে তিনি খালাইকা শব্দ ব্যবহার করেছেন। তারপরে ওয়াজআলুকুম খুলাফা, আর তিনি তোমাদেরকে বানিয়েছেন খুলাফা। এখানে খলিফা প্রতিনিধি অর্থে, এখানে খলিফা দ্বারা প্রতিনিধি অর্থে আদমকে বুঝাবে। আচ্ছা, এর পরবর্তী আর একটা, প্রথমে আমি বলছিলাম যে উত্তরপুরুষ অর্থাৎ একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম, পরবর্তী প্রজন্ম অর্থে খলিফা প্রয়োগ। এখানে আমি দুটা বুঝিয়েছিলাম যে শুধু আদম নন, একটা বলছিলাম যে শুধু আদমকে বুঝিয়েছে, তারপরে একটা এনেছি উত্তরপুরুষ হিসাবে শুধু আদম নয় বরং তার সন্তানাদি, সিঙ্গুলার শব্দ কিন্তু অর্থ হবে প্লুরাল। এতক্ষণ আমরা উত্তরপুরুষই ছিলাম, এবার আরেকটা খালিফা, খালিফা আরেকটার ডাইমেনশন আরেকটা অর্থ সুযোগ আছে, সেটা হচ্ছে প্রতিনিধি। এখানে প্রতিনিধি অর্থে বুঝাবে যে অর্থাৎ ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর বক্তব্য যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, আর আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিপর্যয় ও রক্তপাত ঘটাবে তার বংশধরগণ তার সন্তানাদি। অর্থাৎ যদি প্রতিনিধি হয় তাহলে পরবর্তী আয়াতে যে আতাজআলু ফিহা মা ইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তাহলে এই আয়াতের সংশ্লিষ্ট কিভাবে হবে? যদি আমি আদমকে ইন্ডিকেট করি যে প্রতিনিধি, তাহলে পরবর্তীতে এই আয়াত শোনার পর ফেরেশতারা যে বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে কিংবা রক্তপাত ঘটাবে? যদি আদমকে আমরা খালিফা প্রতিনিধি মনে করি বা ধরি ফিক্স করি, তাহলে এই আয়াতের সামঞ্জস্যতা থাকছে না। সামঞ্জস্য হবে তখন এইভাবে যে আল্লাহ মূলত আদমকেই খালিফা তিনি মনোনীত করেছেন, আর আল্লাহ ইত্তবসরে তিনি জানিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে যে তার সন্তান সন্ততিগণ পৃথিবীতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত ঘটাবে, তাই তারা এমনটা উত্থাপন করেছেন। তাহলে এর সাথে বৈপরীত্য সম্পর্ক থাকছে না। এরও ধারাবাহিকতায় আল্লাহ দাউদকেও বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, সূরা 38:26, হে দাউদ নিশ্চয়ই আমরা তোমাকে পৃথিবীতে করেছি প্রতিনিধি। যদি এককভাবে আমরা খলিফা উত্তরপুরুষ ধরি, তাহলে আদম দাউদের ক্ষেত্রে সামঞ্জস্য হয় না। আর প্রতিনিধি ধরলে তাহলে আদম যেমন প্রতিনিধি আল্লাহর বাণীর বা আল্লাহ আদমের মাধ্যমে যে আল্লাহর হুকুমত, আল্লাহর বাণী, আল্লাহর কালামে ইলাহি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন হুদান ফামান তাবিয়া হুদাইয়া, এই যে ধারা তিনি চালু করলেন, এরও ধারাবাহিকতায় এই খালি এ খিলাফত তিনি দাউদকেও দান করেছেন বানিয়েছেন। শুধু দাউদ নয়, আমরা সূরা নূর 24:55 আয়াতে আমরা দেখব যে মুমিনগণ এবং সৎকর্মশীলদের এমন সকলকে তিনি খিলাফত দানের ওয়াদা করেছেন। আমরা একটু আয়াতটা পড়ব, সূরা 24:55 আয়াত ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ওয়াআমিলা আস-সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করে,
লিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। লায়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই তাদেরকে খিলাফত দান করবেন ফিল আরদি, পৃথিবীতে। কামাস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তিনি খিলাফত দানে ভূষিত করেছিলেন তোমাদের পূর্বে, তাদের পূর্বে, তাদের পূর্বে। ওয়ালায়ুমাক্কিন্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাহার দিনকে, যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করেন। ওয়ালা ইউবাদদিরান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান, এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্য নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনি ওয়ালা ইউশরিকুনা বি শাইআন, তাহারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবে না। ওয়ামান কাফারা বাদা যালিক, অতঃপর যাহারা এরপরে কুফরি করবে, অকৃতজ্ঞ হইবে, তা উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হবে ফাসিক। এই আয়াতে আমরা আল্লাহর ওয়াদা যে যারা বিশ্বাসী হবে এবং বিশ্বাসের দাবি পূরণে তাদের আমলকে সংশোধন করবে, সৎকর্ম সম্পাদন করবে, তাদেরকে তিনি পৃথিবীতে ইস্তাখলাফান না, অবশ্যই খিলাফত দান করবেন। এবং খিলাফত দান করলে দাসু দান নয়, তাদেরকে তাদের তাদেরকে তিনি প্রতিষ্ঠিত করবেন, তাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন এবং তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিবেন। এই আয়াতে এবং দাউদ আলাইহিসসালামের আয়াতে এই দুই আয়াত মিলালে আদমকে আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি পাঠিয়েছেন, এই অর্থ নেওয়া সুযোগ আছে। আমি এই খলিফার আর আলোচনা করছি না, এই উত্তরপুরুষ এবং প্রতিনিধি এই দুটো আপনাদের ব্যক্তিগত স্টাডির জন্য আমি নিবেদন করলাম। জেনারেশন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে জাইল জালানা জাইল জাইল কি করে ডিজাইনটা করেছি, জালা মানে বানিয়েছে না, আর এখানে জাইল আছে, ইংরেজি মাফুল আছে। আমি তোমাকে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা হলো কি, ইনি জাল ফিল আর্দ জমিনে, হ্যাঁ খলিফা, খলিফা হলো জেনারেশন, মানুষ এক জাত এক জেনারেশন মরে যাবে আর এক জেনারেশন জন্মগ্রহণ করবে। এই যে করোনা আসছে, এক জেনারেশন চলে যাবে আবার নতুন একটা জেনারেশন তৈরি হবে, এভাবে প্রতি 40 বছর পর পর একটা জেনারেশন শেষ হয়ে যায় আর জেনারেশনের জন্ম হয়। মানব জাতি হবে জেনারেশন টু জেনারেশন, জিন জাতির কিন্তু এবার জেনারেশন জেনারেশন নাই, রেস্তারের কিন্তু জেনারেশন টু জেনারেশন নাই, মানুষের আল্লাহ জেনারেশন টু জেনারেশন। এটা অন্য জায়গায় বলা আছে কি যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, তারপরে সবুজ ঘাস থেকে সবুজ ফসল উৎপাদন করি, সবুজ ফসল তার লাল হয়ে যায় তারপর সেটা তুলে নিই, জেনারেশনের ব্যাখ্যা এরকম একটা ব্যাখ্যা আছে, জেনারেশনটা একবার তুলে নেবে আবার নতুন করে মাটিতে ঘাস যত ঘাস গজাবে আবার মানুষ হবে আবার ক্ষেত তুলে দেবে, কৃষক যেভাবে তুলে নেয় আর আবার নতুন ঘাস গজা, এই যে মানুষের যে এক জাতি আসা আটকে চলে যাওয়ার যে চার, এটাই হলো জেনারেশন প্রজন্ম পর প্রজন্ম হালায়। আর একটা সংশোধনী দিচ্ছি, আমি সূরা 6:165 আমি পড়েছিলাম যে ওয়াহুয়াল্লাযী খলাকাকুম, আসলে হবে ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদা, খলাইফাল আরদি
ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি, আমি বলে পড়েছিলাম খলাকাকুম। তারপরে আমরা সূরা 21 সূরার বাকারার 31 নম্বর আয়াত পড়ছি, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদমকে আল আসমাআ কুল্লাহা সকল নাম, যাবতীয় সকল নাম তিনি শিক্ষা দিলেন। সুম্মা, অতঃপর আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর তিনি সেগুলো প্রকাশ করলেন ফেরেশতাদের সম্মুখে, ফেরেশতাদের সামনে। ফাকালা, অতঃপর তিনি বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, এই সমুদয়ের নাম আমাকে তোমরা বলিয়া দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমরা একবার বলেছিলাম ফেরেশতার প্রতি আলোচনায় যে জাত দুইটা, একটা হচ্ছে মানব জাতি, একটা জিন জাতি। এই দুই জাতিকেই আল্লাহ মানুষের ইবাদতের, মানুষ দুই জাতিকেই আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ভিন্ন কোন জাতের ইবাদতের জন্য, ইবাদত শব্দ দিয়ে অস্তিত্ব নেই। আছে তওয়ান ওয়া কারহান, তার হুকুম মান্য করে। মূলত বিচার হবে এই দুই জাতির। এবং আমরা ফেরেশতার আলোচনা বলেছিলাম যে ফেরেশতারাও কাঠগড়া দাঁড়াবে এবং নবীগণকেও কাঠগড়া দাঁড়া করানো হবে হাশরের ময়দানে, বিচার দিবসে। এবং ওনারাও এই দুই উত্তম শ্রেণী, দুই রসুল, মানুষ জাতি থেকে উৎকৃষ্ট শ্রেণী মুস্তাফা, যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, তাদেরকেও তিনি বিচারের মুখোমুখি করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। এবং ফেরেশতাদের, যারা আপনার জিনদের অন্তর্গত, জিনদের মধ্য থেকে উৎকৃষ্ট শ্রেণী, তারা হচ্ছে মালাক, তারা হচ্ছে মুস্তাফা। মানুষদের মধ্যে যারা মুস্তাফা, তাদেরকেও তিনি তিনি বিচারের মুখ ও কাঠগড়া দ্বারা করাবেন। জিনদের মধ্যে মুস্তাফা, তাদেরকেও ফেরেশতা শ্রেণী, মালাক শ্রেণী, তাদেরকেও তিনি মুখোমুখি দ্বারা করাবেন। এখানে আল্লাহ বলছেন ওয়াআল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা, আল্লাহ সকল কিছুর নাম আদমকে শিক্ষা দিলেন। আল আসমা বলে আবার কুল্লাহ বলেছেন, আল আসমা দিয়ে কুল্লাহ অন্তর্ভুক্ত, আর কুল্লাহ তো মানে এটা এমন ভাবেই কোনো কিছুকে বাদ নেই। আল আসমা কুল্লাহ দিয়ে বোঝাচ্ছে যে পৃথিবীর জন্য যত জ্ঞানের প্রয়োজন, বস্তুগত জ্ঞানের প্রয়োজন, সকল কিছুকে আল্লাহ আদমকে শিখিয়েছে আল আসমা। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক সৃষ্টি, এর কোনো না কোনো সূত্র পূর্ববর্তী বৈজ্ঞানিকগণ, দার্শনিকগণ লিপিবদ্ধ করে গিয়েছেন নামটা। এটা যুগের বিবর্তনে, কালের বিবর্তনে, মেচিরুটির লাভের মধ্য দিয়ে সেটা মানুষের প্রয়োজন মোতাবেক বিকশিত হয়েছে। তো এই বৈজ্ঞানিক সূত্রগুলো আগে ছিল নাম হিসাবে, কেবল নাম হিসাবে। এগুলো যুগের প্রয়োজনে এবং মেচিরুটির মেচিউরিটির
লাভের মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মোতাবেক সেগুলো বিকাশ ঘটেছে কেবল তাকওয়ালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন আমি এখানে সময় কম তো আমি যাচ্ছি দ্রুত 32 নম্বর আয়াত কলু তারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা তারা বলল আপনি মহান এবং পরম পবিত্র সুবহানাকা আপনি পরম পবিত্র লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই কোনো ইলম নেই ইল্লা মা আল্লামতানা কেবল তাহা ছাড়া যা আপনি আমাদেরকে শিখিয়েছেন ইন্নাকা আনতা আল আলিম আল হাকিম নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় এখানে ফেরেশতাদের আল্লাহর প্রতি সারেন্ডার একটা সারেন্ডারের ধরন তিনি প্রকাশ করেছেন 33 নম্বর আয়াত ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম তিনি বললেন হে আদম আম্বিউহুম তুমি তাদেরকে বলিয়ে দাও বিআসমাইহিম সে সকল নাম সমূহ আমি একটা বিষয় বলিনি আপনারা চিন্তা করলে দেখেন 31 নম্বর আয়াতে কিছু বলে ফেলি আল আসমা কুল্লাহা আল আসমা এটা হচ্ছে প্লুরাল স্বাভাবিকভাবে একটা প্লুরাল এটা এটার ইন্ডিকেট মানে এটার জমির প্রোনাউন হবে স্ত্রীবাচক সেজন্য কুল্লাহা আসছে কুল্লাহা স্ত্রীবাচক দমির সুম্মা আরাদা হুম এ হুমটা কিন্তু হচ্ছে মুদাক্কার সুম্মা অতপর আরাদা হুম তিনি পেশ করলেন হুম তাদেরকে বলে কাদেরকে নাম সমূহকে তাহলে একবার তিনি নাম সমূহকে বললেন প্লুরাল এখানে আবার একটু আগে পরের আগের আগে আগের শব্দ আগের শব্দটাতে তিনি বলেছেন স্ত্রীবাচক তার মানে হচ্ছে আদমকে স্ত্রীবাচক এবং পুরুষবাচক যাবতীয় নাম শিখিয়েছেন ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম হে আদম তাদেরকে এই সকল নাম বলিয়ে দাও ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম অতঃপর সে তাদেরকে সেই সমুদয়ের নাম বলিয়া দিলে ক্বালা তিনি বললেন আল্লাহ বললেন আলাম আকুল্লাকুম আমি তো তোমাদেরকে বলিনি ইন্নি আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন তোমরা যাহা ব্যক্ত করো কিংবা গোপন করো আমি তাহাও জানি এই আয়াতে তিনি আদমকে শ্রেষ্ঠত্বর জ্ঞানের জ্ঞানের দিক দিয়ে আদম যে শ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত জ্ঞানে আদম যে উন্নত মর্যাদা রয়েছেন মালাকের থেকে সেটা তিনি তুলে ধরেছেন এরপরের আয়াত 34 নম্বর আয়াত ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু তোমরা সেজদা করো লি আদম আদমের জন্য কিংবা আদমকে ফাসাজাদু ইল্লা ইবলিস অতঃপর তারা সকলেই সেজদা করলো ইবলিস ব্যতীত আবারও কথা রিপিট করছি যে উসজুদু লি আদম আল্লাহর যে কমান্ড এ কমান্ডের মধ্যে সকল ফেরেশতা মালাইকা অন্তর্ভুক্ত এখানে ইবলিস অন্তর্ভুক্ত আল্লাহ কমান্ড করেছেন ইবলিস মালাককে মালাইকাকে ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন কমান্ড করেছেন সেজদা করো
আদমের জন্য এই সেজদা করো যাদেরকে তিনি মুখাতাব করেছেন যাদেরকে তিনি নির্দেশ করেছেন এই গোত্রের মধ্যে ইবলিস অন্তর্ভুক্ত ইবলিস রয়েছে আর এই ইবলিস সহ সবাইকে আল্লাহ বলেছেন মালাইকা ফেরেশতা তার মানে হচ্ছে ফেরেশতা এর যে শ্রেণীভুক্ত ইবলিস একই শ্রেণীভুক্ত আবা ওয়াস্তাকবারা অতঃপর সে অমান্য করল এবং অস্তাকবার সে অহংকার করল এখানে সম্পর্ক একটা আলোচনা আসে যে আদমকে তিনি সেজদা করতে বললেন বা আদমকে সেজদা আদমের সাথে সেজদার প্রসঙ্গটা তিনি আনলেন এই মর্মে নির্দেশ দিলেন মালাইকাদেরকে সেটা কখন আদম সৃষ্টির আগে না পূর্বে স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি বা আমাদের মধ্যে একটা একটা জ্ঞান প্রচলিত বিশ্বাস কোরআন বহির্ভূত আমরা জানি যে আদমকে তিনি সৃষ্টি করেছেন তারপর আদমের শ্রেষ্ঠ আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তারপরে আদম পাশ করলো সাদেরকে বলো তাকে সাজা করো এরকম একটা সিনিয়র আমাদের মাথায় বেশি উঠে কোরআন থেকে এই সিনিয়র উঠে না আমি আবার সহজ করে বলি ফেরেশতাদেরকে যে নির্দেশ দিলেন যে আদমের জন্য সেজদা করো বা আদমকে সেজদা করো সেই সেজদাটা আদম সৃষ্টির আগে না আদম সৃষ্টির পরে এটা সহজ উত্তর হচ্ছে আদম সৃষ্টির আগে এখানে এই প্রসঙ্গটা নেই আদম সৃষ্টির আগে না আদম সৃষ্টির পরে এই উত্তরটা এই আয়াতে নেই উত্তরটা আছে সূরা 15 এর 28 নম্বর আয়াতে এবং সূরা 38 সূরা সাদ এর 72-73 নম্বর আয়াতে আমরা প্রথমে যাব সূরা হিজর 15 সূরা 15 28-29 দেখেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন আত-তিন বাশারান মিন সলসালিম মিন মিন হামাইম মাসনুন স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদিগকে বললেন ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইম মাসনুন আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি আমরা জানি খালিকুন যা আইলুন এই শব্দগুলো আপনার ফিউচার টেন্সকে অন্তর্ভুক্ত করে অতীত না তাহলে আমি সৃষ্টি করতে যাচ্ছি আমি সৃষ্টিকর্তা আমি বানানেওয়ালা ইন্নি খালিকুন বাশারান মিন সলসালিম মিন হামাইম মাসনুন আমি হামাইম মাসনুন এবং সলসল নামক মৃত্তিকা থেকে মানুষ বাসার সৃষ্টি করতে যাচ্ছি আই এম গোয়িং টু ফাইজা সাওয়াইতুহু অতঃপর যখনই আমি উহাকে স্থির করিব সুঠাম করিব ফাইজা সাওয়াইতুহু যখনই আমি উহাকে সুঠাম করিব আকৃতি দিব ওয়া নাফাখতু ফিহি মিন রূহি এবং আমার উহাতে আমার পক্ষ থেকে রূহ আমার কমান্ড আমার নির্দেশ সঞ্চার করিব তাকাউ লাহু সাজিদিন তখন তোমরা তাহার প্রতি সিজদাব্রত হইও এটা কি আদম সৃষ্টির আগের ঘটনা পরের ঘটনা আগের ঘটনা
আদম সৃষ্টির আগের ঘটনা। ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাইন আজমাউন ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আবার একই প্রসঙ্গ আসছে, অতপর সকল ফেরেশতারা আজমাউন একত্রে জমায়েত ভাবে তাকে সেজদা করল ইবলিস ছাড়া। আবা আইয়াকুনা মা সাজদিন, সে সিজদাকারীদের সাথে অংশগ্রহণ করতে সে অস্বীকারী হলো, অস্বীকার করলো। আমরা প্রসঙ্গ আনছিলাম আদম সৃষ্টির আগে না আদম সৃষ্টির পরে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদার আদেশ দিয়েছেন। আমরা বলছিলাম আদমকে আদম সৃষ্টির আগের ঘটনা, এ মর্মে আমরা সূরা 15 হিজরের 71-72 আয়াত করেছি। এখন আমরা যাব সূরা 38, সূরা সাদ এর 28-29 পড়লাম, সূরা সাদ এর 71-72। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদিগকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করতেছি, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মিনাত্তিন তিন থেকে, কাদামাটি থেকে। এখানে খালিকুন ফিউচার, আমি বাসার মানুষ সৃষ্টি করতে যাচ্ছি তিন থেকে। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি উহাকে সুষম করিব, আকৃতি দিব, ও নাফাখতু ফিহি, এবং তাতে আমার রূহ সঞ্চার করিব, তাকাউ লাহু সাজিদিন, তোমরা সেজদাবনত হইও। فسجد الملائكة كلهم اجمعون الا ابليس। একই প্রশ্ন, এই দুই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় আদম এর সৃষ্টির আগেই আদমকে সেজদার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ, সরি আদম সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে আল্লাহ সেজদার নির্দেশ দিয়েছিলেন। এরপরে আয়াত আবা ওয়াস্তাক বার, 34 নম্বর আয়াত সূরা বাকারা, আবা ওয়াস্তাক বার ওয়া কানা মিনাল কাফিরিন। আবা সে অস্বীকার করল, অবাধ্য হল, ওয়াস্তাক বার এবং সে তাকাব্বুর করল, অহংকার করল। এই আবা ওয়াস্তাক বার এখানে অস্বীকার ও অহংকারের কারণ এখানে উল্লেখ নেই, কেন সে অহংকার করল, আবা করল কেন, সে অস্বীকার করল কেন আল্লাহর এই কমান্ড মানতে, আর কেন এবার সে ইস্তিকবার করলো, তাকাব্বুর করলো, এর কারণটা এই আয়াতে উল্লেখ নেই। এটা এর কারণটা উল্লেখ আছে সূরা 7:12 এবং সূরা 15:33 নম্বর আয়াতে। আমরা প্রথমে যাব সূরা 7 আরাফ 12 নম্বর আয়াতে, সেখানে ইবলিস কেন অস্বীকার করলো এবং ইস্তিকবার করলো এটার কারণ ওখানে আল্লাহ উল্লেখ করেছেন। কলা, তিনি বললেন, মা মানাআকা আল্লা তাসজুদু আল্লা তাসজুদা ইজ আমারতুকা। তিনি বললেন, আল্লাহ বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত করলো যে তুমি সিজদা করলে না, তোমাকে আমার আদেশ মেনে সিজদা করতে কে তোমাকে বারণ করলো। কলা, সে বলল, আনা খয়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠতর, খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, এবং তাকে তুমি বানিয়েছ সৃষ্টি করেছ তিন থেকে। সহজ উত্তর,
যে আমি কেন তোমার হুকুম তোমার কমান্ড মান্য করিনি, এই কারণে যে আমি শ্রেষ্ঠ, আমি উন্নততর, বেহতের। তারপরে সুরা আট সুরা পনেরো হিজর ৩৩ নম্বর আয়াত একই ঘটনা উল্লেখ হয়েছে। কলা, সে বলিল, লাম আকুন লি আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সলসলিম সলসলিম মিন হামাইম মাসনুন। সে বলিল, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন, আমি তাহাকে সিজদা করিবার নহি, আমি তাকে সিজদা করতে পারি না। এখানেও এই আদমকে কেন ইবলিস সিজদা করলো না, অর্থাৎ মালাইকাদের সাথে জমায়েতবদ্ধ হয়ে আল্লাহর হুকুম কেন মান্য করলো না ইবলিস, এবং কেন সে ওখানে আমি কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো, এর কারণটা এই দুই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। এতক্ষণ আমরা আদম সৃষ্টির হাকিকত এবং আদমের জ্ঞানের মাধ্যমে মানুষ যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন গ্রহণ করে সেটা আল্লাহ আদমকে ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘটনার অবতারণ করে আদমের জ্ঞানের শ্রেষ্ঠত্বের মাধ্যমে তার উন্নত মর্যাদা আল্লাহ ঘোষণা করলেন, আর ফেরেশতাদের থেকে উন্নত এবং মর্যাদা সম্পন্ন মালাক শ্রেণী থেকে আল্লাহর হুকুম অমান্য করে তাকাব্বুরি করে ইবলিস বের হয়ে গেল সম্মানের আসন থেকে, এই কথাটাও আলোচিত হয়েছে। এখানে এতক্ষণ পর্যন্ত আমরা একটা একই ধারা আলোচনা করেছিলাম। এরপর থেকে আল্লাহ আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন, না আল্লাহ আদমকে জান্নাতে তিনি বসবাস করতে দিয়েছেন, একটা আরেকটা অবতারণ শুরু হবে, সেটা আমরা নেক্সট ডেতে ইনশাআল্লাহ আলোচনা করবো।